আজ আমরা যাচ্ছি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের বাড়ি বীরসিংহ গ্রামে। আর একবার ইচ্ছা হয়েছে, সেই জন্যই যাচ্ছি অতনুকে সঙ্গে নিয়ে। তো আমরা এসে পৌঁছালাম বিদ্যাসাগর মহাশয়ের বাড়িতে। বিদ্যাসাগরের ব্যবহৃত সমস্ত পুস্তক, দেখুন সেই সময়কার পুঁথি, বিদ্যাসাগর মহাশয় ব্যবহৃত তো হুঁকোর, বৈঠক, ভিজিটিং কার্ড ছাপার, তাম্রফলক, মাধানো, কৃত্রিম দাঁত। এইখানে একটি সংক্ষিপ্ত জীবনী তুলে ধরা হয়েছে বিদ্যাসাগরে। দেখুন আপনারা, অনেক সারা জীবনে উনি নানা কী কী কর্মকাণ্ড করেছেন। জুম করে যথাসম্ভব দেখানোর চেষ্টা করছি। এখানে দেখুন বিদ্যাসাগরের কিছু ব্যক্তিগত বৈশিষ্ট্যকে তুলে ধরা হয়েছে। আপনারা চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন, অনেকটা বড় লেখা। দেখতে পাচ্ছেন আপনারা, আমরা পরিদর্শন করছি পণ্ডিত বিদ্যাসাগর মহাশয়ের বাড়ি। এইখানেই রয়েছে, এই মিউজিয়ামে রাখা রয়েছে বিদ্যাসাগরের আরও একটি মূর্তি। আমরা বাইরে একটি মূর্তি দেখলাম। এখানে দেখুন বিদ্যাসাগর মহাশয়ের কিছু মূর্তি রয়েছে, বাঁধানো ছবি রয়েছে। আপনারা চাইলে এখান থেকেও কিনে নিতে পারেন বিভিন্ন মূল্যে, কমিটি সেই ব্যবস্থা রেখেছে দর্শনার্থীদের জন্য। এই যে দেখুন আপনারা, বিদ্যাসাগরের শেষ যাত্রার একটি ছবি, সবাই মিলে রয়েছেন সেই সময়কার একটি ছবি বাঁধিয়ে, যে অতি যত্ন সহকারে রাখা রয়েছে। বংশলতিকা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পিতৃবংশের বংশলতিকা দেখুন আপনারা। এটা দেখুন বিদ্যাসাগরের রচনাপঞ্জী, তিনি কী কী রচনা করেছিলেন সেই রচনাপঞ্জীর একটি তালিকা এখানে দেওয়া রয়েছে। আপনারা চাইলে ভিডিওটি পজ করে করে দেখতে পারেন। দেখুন আরেকটি ফ্রেমে এটা বাঁধিয়ে রাখা রয়েছে। আমার নাম দিলীপ ব্যানার্জি, আমি এই স্মৃতি মন্দিরের তত্ত্বাবধায়ক। এটি বিদ্যাসাগর মহাশয়ের জন্মভিটা। এখানে বিদ্যাসাগর মহাশয় 1826 সেপ্টেম্বর বলা হয়, কিন্তু উনি ওনার জীবনচরিত্রে যেটা লিখে গেছেন, 1742 শতাব্দের 12ই আশ্বিন মঙ্গলবার দিবাদীপ প্রহরে আমার জন্ম, আমি জনক জননীর প্রথম সন্তান। তাই এখানে বিদ্যাসাগর মহাশয়ের যে সমস্ত জন্মদিন মৃত্যুদিন পালন করা হয় সেটা ওই বাংলা তারিখ ধরেই হয়, 12ই আশ্বিন এবং 13ই শ্রাবণ, এই দিন দুটিতে পালন করা হয়।
আর এই যে প্রাচীর দেয়া ঘেরা জায়গাটি, এটি হচ্ছে বিদ্যাসাগর মশাইয়ের জন্মভিটা। এইখানে যে সাদা পাথর বসানোর মতো বাড়িটি রয়েছে, স্মৃতিস্তম্ভটি, ওইখানে উনি জন্মেছিলেন। ওটাকে গ্রাম বাংলায় যে আঁতুরঘর বলা হয় সেই আঁতুরঘর। আর এই বড় বাড়িটি, এটি তৈরি হয়েছে আজ থেকে প্রায় 80 বছর আগে, 1940-এর বাড়ি এটি। তৎকালীন জেলাশাসক বিনয় রঞ্জন সেন, মেদিনীপুর জেলার জেলাশাসক, উনি উদ্যোগ নিয়ে দুখানা স্মৃতি মন্দির তৈরি করেছিলেন, মেদিনীপুরে মেদিনীপুর টাউন হল আর বীরসিংহ গ্রামের এই স্মৃতি মন্দিরটি। সেই থেকেই এই স্মৃতি মন্দির আছে। বহু পর্যটক, ভারতবর্ষের বহু রাজ্য থেকে পর্যটক আসেন দেখার জন্য, অধুনা বাংলাদেশ থেকেও আসছেন প্রচুর মানুষ, এবং প্রবাসী ভারতবাসী তারাও আসছেন দেখার জন্য। এটি প্রতি সপ্তাহে, প্রতি বৃহস্পতিবার ছাড়া সব দিনই এটা খোলা থাকে, বৃহস্পতিবারটি বন্ধ থাকে। আর সকাল 11টা থেকে সন্ধে 6টা পর্যন্ত এটা খোলা থাকে। এবার আমরা যে ঘরটাতে ঢুকবো, বা আপনারা যে ঘরটা এখন দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বিদ্যাসাগরের মায়ের ঘর। এই ঘরেই উনি থাকতেন। দেখছেন অপূর্ব একটি মডেল করা হয়েছে, কিশোর বিদ্যাসাগর মা ভগবতী দেবী বলে। দেখুন আপনারা, আমরা এবার এই ঘরটিতে প্রবেশ করব। দেখুন খুব সুন্দরভাবে বিভিন্ন ঘটনাগুলোকে এখানে মডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে। দেখুন অপূর্বভাবে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। দেখুন আপনারা, বিদ্যাসাগর মহাশয়ের জীবনের কিছু ঘটনাকে এখানে তুলে ধরা হয়েছে।